যে আমাদের হারাধন বাবু লাভ লেটার লিখছে একটা মেয়েকে? না না কি? হ্যাঁ হ্যাঁ, হ্যালো গাইস, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন সকাল সকাল উঠে পড়েছি, এখন সাউন্ড এডিট করবো, তারপর একটা শুটিং এর একটা শট আছে, যেমন সিঙ্গারা আলাদা তোমরা ভিডিও হয়তো দেখে নিয়েছ, ওই যে লাস্টের দিকে যে শটটা আছে, ওই গ্রিন তোমার ওই সাধু বাবা ওকে ছোট করে দেবে সিন, তারপর টেডি আসবে, ওই সিনটা আমাদের রয়ে গেছে, অন্ধকার হয়ে গেছিল, তার জন্য আমরা আজকে নেবো লাঞ্চের পর, মানে ওদের স্কুল ছুটির পর। তো এখন সাউন্ড এডিট করতে বসে গেছি, সাউন্ড এডিট করার পর তারপর আমরা শুট করতে যাব। তো এখন আমাদের ভিডিও হয়ে গেছে প্রায় 10-12 মিনিটের ভিডিও মতো, এখনো 2 মিনিটের মতো শুট বাকি আছে। তো এই হচ্ছে কথা, তো বন্ধুরা আগে সাউন্ড এডিটটা করে নিই, তারপর আমি যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো। বাড়ি থেকে বেরিয়ে গেছি শুটিং এর জন্য, আর রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর মানে কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে রোদ ছিল, তার মধ্যে হঠাৎ এত পরিমাণে বৃষ্টি চলে এসছে, মানে ভাবনার বাইরে, বুঝতে পারছি না কীভাবে কী করে শ্যুট করবো। এখন ভাই বোনরা সবাই বেরিয়ে গেছে, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আর যেতে আবার 20 মিনিট কত লাগবে, 20 মিনিট কত লাগবে, বন্ধুরা চলো তো এখন আমি শুটিং লোকেশনে পৌঁছে গেছি। ওয়েদার যা দেখে মনে হচ্ছে 10-15 মিনিটের মধ্যে আবার ঘুরে বৃষ্টি আসতে পারে, তো চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শেষ করার। আর এখানে আমাদের সব জিনিসপত্র চলে এসেছে, আর এখানে সব রেডি হচ্ছে, আর যারা আসার হারাধন, মাকসুদ, নেড়ু ভাই, আর হচ্ছে টুনির মা, আর যারা যারা আছে, যাদের সব ডিউ আছে বা থাম্বনেল নেওয়ার আছে, তারা আসবে এখনই। সিনেমা ভালো আছে? ভালো থাকারই কথা, সিনেমা বলছেন আমাকে একটা কথা বলতো, সেই লাভ লেটারের ব্যাপারটা একটু বলবি? বল 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 বল, লিখছো তুই কেসটা কিছু বল একটু। আমি কিন্তু এটা ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, একটা মেয়ে শোনাকে নাম বলবো? হ্যাঁ, নাম বলার দরকার নেই। একটা মেয়ে শোনাকে, হ্যাঁ বলে আমি তোমার প্রিয় রমানন্দ। এম প্লাস তার নাম কি ছিল? আমি তার নাম জানি, আমি বলবো নি। যে আমাদের হারাধন বাবু লাভ লেটার লিখছে একটা মেয়েকে? না না কি? হ্যাঁ হ্যাঁ, কিরে কি পাচ্ছ তুই? তুই তোর মুখটা দেখাচ্ছিস, ও সাবাস, এ হাসে দেখো, হি হি, লাও চিপসটা কে শেষ করো, চিপসটা কে শেষ করো, খালি প্যাকেটটা লাগবে ওখানে, সরো সরো সরো, এই আমার সমোসা। কিরে ভাইবো, তোর ভুঁড়িটা এত হলো কি করে ভাইবো? চলো সর লাও, সর লাও, চলো এই দেখো, এই যে হচ্ছে আমাদের লোভি, এই কিন্তু লোভি প্রচুর খায়। মামা সাধু সেজে লিছে, মাখন দিদি হচ্ছে, এখন আমাদের লাস্ট সিন চলছে। এই যে আমাদের মামা লাইট ধরছে, এই যে ক্যামেরাম্যানকে আপছা দেখা যাচ্ছে, আর এই যে আমাদের ভাইপোর ট্যাডি সাজছে। তো বন্ধুগণ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।